মানুষ দেবতা তৈরি করে, দেবতা কখনো তৈরি করে না মানুষ। মানুষ তার কৃত কর্মের মাধ্যমে দেবত্বে উন্নীত হয়, দেবতা মানুষকে তৈরি করে দিতে পারে না। আজকে তোমার বাবা যেমন শ্রীমত মৃণাল গোসাইয়ের পায়ে নিজেকে সমর্পণ করে দিয়ে নিজের জীবনের শিক্ষাগুরু হিসেবে স্বীকার করে নিয়েছেন, অর্থাৎ জীবনে এমন দিন আর কবে পাবে আমার জানা নেই। আজ এই মাতৃপিতৃ এই যে স্তব পুজো, দুই ভাই একসঙ্গে না, দুই হাতে না, দুই হাতে না, ভক্তি করে একেবারে নিজের নিজের বাবা নিজের মা, এর থেকে জীবন্ত দেবতা এর থেকে বড় কেউ কিছু না। যাদের কৃপায় তুমি সুখী হন তাদের চরণ জীবন ঠিক যেভাবে করেছো ধারাটা এলে মাকে ঠিক সেইভাবে করবে। একটু উলু দেন, উলু দেন, উলু দেন। দুটো মালা নিয়ে আসতে হবে, তাড়াতাড়ি নিয়ে এসো। মায়ের ওই চলটা সে থাক না, বড় বড় দুটো মালা রয়েছে। আচ্ছা ওইগুলো ওইগুলো ওইদিকে সরিয়ে দাও।
আগে বাবার কপালে দেবে, তারপরে মায়ের কপালে দেবে। একটু উলোধ্বনি দাও, নজর দাও, তুমি বসো। পিতার প্রীতিতে তৃপ্ত সকল দেবতা, পিতার কারণে সবে আসে থা থাম, জানাই পিতার পরে সর্বত্র প্রণাম। হে পরম কল্যাণ তুমি পিতৃকে, তুমি সকল দেবতা থেকে বড়, তোমার কারণে আমি এই ধরাধামে আসতে পেরেছি। আলো বাতাসের সঙ্গে আমি পরিচয় লাভ করেছি, জ্ঞানে অজ্ঞানে, কারণে অকারণে, কখনো যদি কোনরূপ আঘাত করে থাকি, কোনো ব্যথা দিয়ে থাকি, আজ এই পূর্ণ লগ্নে তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে আমার ভক্তির পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ কর। তোমার আশীর্বাদ ভিন্ন এই শুভ কাজ শুভভাবে সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব নয়। হে পরম পুত্র পিতৃদেব, তুমি আমার ভক্তির পুষ্পাঞ্জলি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। বাবা কায়দা জননী জঠর যেন পার্থিব মৃত্তিকা, ধরিত্রী ধারিকা সম জগৎ পালিকা, বেদনা হারিনী মাতা দুঃখতি নাশিনী, নয়ন মুদিয়া ভাবি চরণ দুখানি, যার অপার্থিব ত্যাগ তিতিক্ষা করুণায় এই ধরাধরে আগম, যে মহিষী রমণী আমায় দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছে, প্রসব যন্ত্রণা ভোগ করেছে, যার বক্ষসুধা পান করে আমি বড় হয়েছি, সেই মাতৃদেবীর রাতুল চরণে আমার ভক্তির পুষ্পাঞ্জলি। হে মাতৃদেবী, জ্ঞানে অজ্ঞানে, কারণে অকারণে, কখনো যদি কোনরূপ আঘাত করে থাকি, কোনো ব্যথা দিয়ে থাকি, আজ এই পূর্ণ লগ্নে পূর্ণ তিথিতে তুমি আমার সকল অপরাধ ক্ষমা করে নীল গুণে কৃপা করে তোমার সন্তানে ভক্তির পুষ্পাঞ্জলি তুমি গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। তোমার আশীর্বাদ ছাড়া
এই শুভ কাজ শুভভাবে সম্পন্ন করা আমার পক্ষে সম্ভব নয়। হে মাতৃ দেবী, তুমি তোমার সন্তানের মনোবাসনা পূর্ণ করো, পূর্ণ করো, পূর্ণ করো। প্রণাম করে মায়ের পায়ে দাও। এবার দুই ভাই সষ্টাঙ্গ প্রণাম করবে, একটা হাত বাবার পায়ে, একটা